আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে সকল ভাইরা বাহিরে রাস্তা দোকানপাটে ঘোরাফেরা আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর বিরাট নিয়ামত, এখন আমরা বৃষ্টিমুক্ত অবস্থায় সুন্দর পরিবেশে আলোচনা করার এবং শোনার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদের হেদায়েতের উসিলা বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نوكالي زلار কবিরহাট উপজেলার অন্তর্গত মধ্যম রামেশ্বরপুর আদর্শ যুব সমাজ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় মোবারকময় ষষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং ওলামাই কেরাম অত্র এলাকার আমার মুরব্বিয়ানে আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গত দুই তিন দিনের এরকম বৃষ্টির মধ্য দিয়েও আজকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন ও সুন্নাহ থেকে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে সালাতুল আসর পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে শোনার যে মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ও বোনেরা আমার আগে কয়েকজন সম্মানিত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আমার পরেও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন ইনশাআল্লাহ মাঝখানে অল্প একটু সময় আমি চেষ্টা করব কোরআনে কারীম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সামান্য দুই একটি কথাবার্তা বলার জন্য আশা করব আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো ভালোভাবে বোঝার জন্য এবং মাঝে মাঝে দুই একটি কথাবার্তা জিজ্ঞাসা করলে আমরা একটু হ্যাঁ না কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে ওয়াজ করারও কিছু সুন্নতি পদ্ধতি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন কিনা এটা কথা কয় না কথা বলতে হবে তো কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন কিনা
সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ওয়াজ করতেন কিনা? অর্থাৎ জমিনে সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় খতিব, খতিবে আজম কে বলেন দেখি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই খতিবে আজম এবং খতিবে আজমের ছাত্র, সরাসরি স্টুডেন্ট সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই পদ্ধতিতে ওয়াজ করতেন, বয়ান করতেন, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে বয়ান করা হলো সুন্নত। এই পদ্ধতির বাইরে গেলে সেটা সুন্নতের খেলাফ। এই জন্য ওয়াজ করার সময় সুন্নতের দিকে, সুন্নতের পদ্ধতির দিকে খেয়াল রাখতে হবে। আজকে ওয়াজ মাহফিলের অনেক নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। অনেক জায়গায় বক্তা শুধু গান গায়, শ্রোতারাও তালে তালে গান গায়, গান শোনার জন্য ওয়াজ মাহফিলে আসে। কোন কোন জায়গায় বক্তা নাচে, শ্রোতারাও নাচে, জিকিরের তালে তালে বিভিন্ন রঙের নাচ, শীতের জিকির, কোদালি জিকির, লাফানি জিকির, বিভিন্ন ধরনের জিকিরের তালে তালে নাচের অনুষ্ঠান চলে ওয়াজ মাহফিলে। এই জন্য চেষ্টা করতে হবে যে ওয়াজ কম হোক, আলোচনা কম হোক, কিন্তু সেটা হইতে হবে খতিবে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শুরু করার, আলোচনা শুরু করার, ওয়াজ শুরু করার আগে এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে শুরু করতেন, যে আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মাঝখান দিয়ে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরাম জানলে কিছু বলতেন, না জানলে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেন না, সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ রাসূল বলতেন না, এটা আপনাদেরকে বলতে বলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ওয়াজ করতেন না, সাহাবায়ে কেরামকে বলতেন না যে সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সবাই সজোরে বলেন আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহু আকবার, এটা আল্লাহ রাসূলের পদ্ধতি না, এটা ওয়াজের মধ্যে সুন্নতের খেলাফ। ওয়াজের মধ্যে কোরআন সুন্নার বাহিরে কথা বলা সুন্নতের খেলাফ, গান গাওয়া সুন্নতের খেলাফ, কবিতা বলা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, তারপরে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, এটাকে তখন বলা যাবে যখন কোরআনে কারিমের একটা আয়াতের তাফসীর করতে গিয়ে প্রথমে কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতে হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে করতে হবে, তারপরে ওই শব্দটাকে বোঝানোর জন্য কোন কবির কবিতায় যদি শব্দটা থাকে তখন ওই কবিতাটা বলা যাবে। কিন্তু মূল ওয়াজেই যদি হয় কবিতা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা সুন্নত মেনে অল্প আমল করলে আর সুন্নতের বাহিরে গিয়ে বস্তা বস্তা আমল করার চাইতে এটা অনেক বেশি উত্তম, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নত অনুযায়ী অল্প আমল করা, বেদাতের আলোকে অনেক অনেক আমল করার চাইতে উত্তম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার প্রমাণ করব না, কিন্তু প্রত্যেক আয়াত শোনার পরে, হাদিস শোনার পরে নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ। তা আমি বলবো না যে আপনারা সবাই সুবহানাল্লাহ কন, আস্তে করে কন, জোরে করে কন, লাফ মাইরা কন, এটা বলা হবে না, কিন্তু আপনারা নিজেরা করবেন কি আবার বুঝতে হবে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় ইন্নালিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এক জায়গায় তো আরেক জায়গায় বলা যাবে না, ঠিক আছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমালুন কলিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নত অনুযায়ী অল্প আমল করা, বিদআত অনুযায়ী অনেক অনেক আমল করার চাইতে বেশি কল্যাণকর।
তাহলে বেদাতি পদ্ধতিতে সারা রাত ওয়াজ করার চাইতে, সারা রাত বয়ান করার চাইতে সুন্নাত পদ্ধতিতে অল্প কিছুক্ষণ বয়ান করা অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ বেশি দরকার নাই, ওয়াজ আমরা সবাই জানি, ওয়াজ আমি যা বলবো সব আপনারা জানেন, দেখবেন যে সব কমন পড়ে গেছে, কমন পড়া বুঝেন নাই, মানে আপনারা আমার আলোচনার মধ্যে থেকে যেটা যেটা আপনি জানেন মনে করবেন যে এটা সব কমন পড়ে গেছে। তো শেষ পর্যন্ত দেখবেন যে আমি যা বলছি 100% কমন পড়ে গেছে, সবই আপনি জানেন। ওয়াজ কিন্তু সব আমাদের জানা কথা, আমাদের জানার বাইরে কোনো ওয়াজ নাই, দরকার হলো আমাদের আমল, আমাদের এলেম এবং ওয়াজ আলহামদুলিল্লাহ সবারই জানা আছে। এখন বেশি বেশি যেটা দরকার সেটা হলো আমাদের আমল। আচ্ছা আমার ভাইয়েরা, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো সুন্নতি আমলের গুরুত্ব, বেদাত মুক্ত সুন্নতি আমল কিভাবে গড়তে হয়, এই বিষয়ের উপরে আমি দুই একটি কথাবার্তা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নত তো সবাই বুঝেন নাকি, কথা বলা না দেখি। আরে নোয়াখালীর মানুষ সুন্নত বুঝে না এটা তো কল্পনার বাইরে। নোয়াখালী অঞ্চলের কৃষক যেই ভাই মাঠে কাজ করেন, সেই ভাইও আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, দীন সম্পর্কে যা জানেন, অনেক অঞ্চলের অনেক এলাকার মসজিদের ইমাম সাহেবেরও সেটা জানেন না। তো ইনশাআল্লাহ এই এলাকায় যদি সুন্নত না বুঝে আর বুঝবো কোথায়, এই জন্য এই এলাকায় তো সবাই সুন্নত বুঝেন নাকি। তাহলে সুন্নত বুঝছি, বেদাত বুঝি কিনা, বেদাত বেদাত বুঝেন মানে সুন্নতের বিপরীত হইলে, সুন্নতের উল্টা হইলে সেটার নাম কি? বিদআত। তবে মাঝখানে একটা আছে, সুন্নত আর বেদাতের মাঝখানে আরেকটা আছে, সেটা কি বলেন দেখি? সুন্নত একদিকে, বেদাত একদিকে, মাঝখানে একটা জিনিস আছে, সেটা হলো খেলাফে সুন্নত, সেটার নাম হলো কি? খেলাফে সুন্নত। আচ্ছা রাস্তার মোড়ে আপনারা দেখছেন এই যে ট্রাফিক সিগন্যাল দেখছেন, ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল দেখেন নাই? ট্রাফিক সিগন্যালের মধ্যে বাতি কয়টা থাকে? আচ্ছা আমরা এদিকে তাকাই, ওইদিকে আমাদের প্রধান মেহমান আসছেন, ওইদিকে তাকানোর দরকার নাই। ট্রাফিক সিগন্যালের মধ্যে লাইট কয়টা থাকে আপনারা দেখছেন তো ভালো করে, নাকি রাস্তা দিয়ে চোখ বন্ধ করে হাঁটেন? হাঁটার সময় চোখ খোলা থাকে না বন্ধ থাকে? তাহলে লাইট কয়টা থাকে? তিনটা কালার গুলা বলেন দেখি কয়টা, কোন কালার? একটা সবুজ কালার, একটা হলুদ কালার, আর একটা লাল কালার। মাশাআল্লাহ সব জানে, দেখছেন কমন পড়ে গেছে, সব জানা কথা। তাহলে তিনটে বাতি থাকে ওখানে, একটা বাতি জ্বললে, সবুজ বাতি যদি জ্বলে তার অর্থ হলো আপনি চলে যান রাস্তা ক্লিয়ার, আপনি যেতে পারেন। লাল বাতি যদি থাকে তার অর্থ হলো আপনি যাওয়া যাবে না, নিষিদ্ধ, দাঁড়ায় থাকেন। হলুদ বাতি হলো আপনি যাইতেও পারেন নাও যেতে পারেন, সিদ্ধান্ত কোনো ফাইনাল না, মাঝখানে আছেন। এজন্য একটু চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা জানলে করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, ঠিক সেইভাবে সেই সময়ে সেই মতে করার নাম হলো সুন্নাত। কোন কারণে আপনি ভুলবশত কাজটা এদিক সেদিক করে ফেলছেন, ডানে বামে করে ফেলছেন, তখন এটা সাথে সাথে এটা বেদাত হবে না, এটা হবে খেলাফে সুন্নাত। সুন্নতের খেলাফ করে ফেলছেন, সুন্নতের বাহিরে করে ফেলছেন। একজন আলেম এসে অথবা একজন ভাই এসে আপনাকে বলে দিল, ভাইজান যে কাজটা করছেন এই কাজটা সুন্নতের খেলাফ হয়েছে, সুন্নতের বাহিরে হয়েছে,
আপনার এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয় নাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আমি প্রথমেই বলছি প্রমাণ করব না, কিন্তু প্রত্যেক সময়ে সময়ে আল্লাহর জিকির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে সবাই বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইমানের অংশ, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত অবশ্যই করতে হবে। আচ্ছা, তো যে কথাটি বলতেছিলাম, যখন কোন ব্যক্তি আমাকে জানাই দিল ভাই এই কাজটা আপনার ভুল হয়েছে, এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয় নাই, তখন যদি আমি আবার সুন্নাত অনুযায়ী আমলটা শিখে সুন্নতের দিকে ফিরে আসি, আলহামদুলিল্লাহ, তখন এটা খেলাফ সুন্নাত পর্যন্ত শেষ। কিন্তু যদি আমি ফিরে না আসি, আমি যদি বলি এই মিয়া আমি কি তোমার থেকে কম জানি নাকি, আমি এত বছর মাদ্রাসায় পড়ছি, আমি এত বছর বুখারী শরীফ পড়াই, আমি এত বছর মুসলিম শরীফ পড়াই, আমি 36 বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি 50 বছর ধরে মসজিদে ইমামতি করি, তোমার থেকে কম জানি নাকি, এই অহংকারে এই গর্বে এই অহংকারে মত্ত হয়ে যদি ওই সুন্নতের খেলাফের উপরে ইস্তিকামত থাকে, সুন্নতের দিকে আর ফিরে না আসে, তখন সেটা আর খেলাফ সুন্নত থাকে না, তখন এটার নাম হয়ে যায় বেদাত। তখন এটার নাম কি হয়? বেদাত। তাহলে ট্রাফিক সিগন্যাল থাকে কোথায়? রাস্তা। কিন্তু এখন বর্তমানে দেখা যায় বাংলাদেশের মসজিদে মসজিদে ট্রাফিক সিগন্যাল আপনাদের এলাকায় মনে হয় নাই, কি বলে এই দেশেও আছে? এত আলেম ওলামার দেশ, এই দেশে তো থাকার কথা না, কারণ এখানে আলহামদুলিল্লাহ যত আলেম ওলামা আছেন বাংলাদেশের কোন এলাকায় এরকম একটা এলাকায় এত আলেম ওলামা থাকে না। ট্রাফিক সিগন্যাল তো রাস্তার কাজ, এটা মসজিদে কি কাজ? রাস্তার ট্রাফিক সিগন্যাল মসজিদে আসবে কেন, কি বলেন? রাস্তা গাড়ি ঘোড়া চলে, সেখানে ট্রাফিক সিগন্যালের লাইট লাগে, মসজিদে কি গাড়ি ঘোড়া চলে নাকি? তো মসজিদে ট্রাফিক সিগন্যাল কেন? আল্লাহু আকবার। দেখেন যে মানুষের মধ্যে যখন সুন্নাত সম্পর্কে মানুষ নলেজ হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে, একটু অসতর্ক হয়, তখন রাস্তার জিনিস মসজিদে চলে আসে। দেখছেন, একটু অসতর্ক হইলে ট্রাফিক সিগন্যাল থাকবে রাস্তায়, এখন ঢুকে গেছে মসজিদে মসজিদে, কিছুক্ষণ সবুজ বাতি জ্বলে, কিছুক্ষণ হলুদ বাতি জ্বলে, কিছুক্ষণ লাল বাতি জ্বলে, মসজিদে লাল বাতি কেন? মসজিদে তো লাল বাতি জ্বলার প্রশ্নই আসে না, মসজিদে সর্বক্ষণ সবুজ বাতি। মসজিদ বানানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, মসজিদে 24 ঘন্টা শুধু আল্লাহর ইবাদত চলবে, সেখানে তো লাল বাতি দেওয়ার অধিকার আল্লাহ পাক কাউকে, যদি কেউ লাল বাতি দিয়ে আল্লাহর বান্দাদেরকে নিষেধ করে এই খবরদার নামাজ পড়িও না, আল্লাহ পাক কঠিন ভাষায় ধমক দিয়েছেন তাকে। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইউযকারা ফিহা ইসমুহু, আমার মসজিদে আমার ঘরে আমার নাম উচ্চারণ করবে, আমার জিকির করবে, সালাত আদায় করবে, যেই ব্যক্তি আমার মসজিদে সালাত আদায় বাধা দিবে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে? আল্লাহ পাক ধমক দিয়ে প্রশ্ন করে বলছেন, তার থেকে বড় জালেম আর কে হইতে পারে না যে আমার মসজিদে আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে কয়? সুন্নতের টাইম নাই, সুন্নতের টাইম কই গেছে? আচ্ছা, সুন্নতের টাইম নাই, জামাত শুরু হয়ে গেছে, তখন মুসল্লি কি করবে? সেই কথা কি রাসূল শিখাই যান নাই? কি শিখাইছেন কিনা? যখন জামাত শুরু হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যাবে ফরজ ছাড়া আর কোন সালাত নাই, সব সালাত বন্ধ হয়ে যাবে, একামতের আগ পর্যন্ত সকল সালাত চলতে থাকবে, একামত হওয়ার সাথে সাথে সব সালাত বন্ধ হয়ে যাবে, শুধু ফরজ সালাত। তো সুন্নাত যারা পড়তেছে এরা কি করবে?
এরা যদি শেষ দিকে থাকে, শেষ পর্যায়ে থাকে, তাহলে তারা তাড়াতাড়ি শেষ করে সালাম ফিরাই নিবে। যদি তারা প্রথম দিকে থাকে তাহলে তারা নামাজ ছেড়ে দিবে। তো এই মাসালা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এখানে তো লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতির দরকার নাই। মসজিদে এই রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহর বান্দাদেরকে নামাজ থেকে থামাই রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, সুন্নত খেলাফ, সুন্নত বেদাত, বুঝছেন তো তিনটা? যে প্রথম থাকে সুন্নত, সুন্নতের এদিক সেদিক হয়ে গেলে সেটা হয় কি খেলাফ সুন্নত। খেলাফ সুন্নতের উপরে কেউ যদি দায়েম থাকে, কায়েম থাকে, তখন হয়ে যায় বেদাত। এখন আসেন, আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন বলেন দেখি, কি জন্য বানাইছেন? ভালো ভালো খাইবেন, ভালো ভালো করে ঘুমাইবেন, আনন্দ ফুর্তি করবেন, এই জন্য বানাইছেন। কি জন্য বানাইছেন? মাশাআল্লাহ, সবাই জানেন একটা আয়াত আছে, সবাই জানেন বাংলা আয়াত, আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইছি, জিন বানাইছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, তাহলে ইবাদত করব কার? হয় নাই তো উত্তর কিরে? নোয়াখালীর মানুষও এখন দেখে ইয়ে হয়ে গেছে, এলেম কালাম কমে গেছে। কার? একমাত্র আল্লাহর ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। একমাত্র থাকতে হবে, একমাত্র উঠে গেছে, একমাত্র উঠার কারণে এই সুযোগে শেরিক ঢুকছে। একমাত্র যদি থাকতো কোন অবস্থায় শেরিক ঢুকতে পারতো না। তাহলে ইবাদত করব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কোন সূরার আয়াত? ওরে আল্লাহ, দেখছেন একবার 100% কমন, সব জানেন আপনারা। জানার বাইরে একটা কথা বলছি, সব আপনাদের জানা আছে। কোন সূরা? সবচেয়ে সহজ সূরা যেটা সবাই পারেন, ইয়্যাকা না'বুদু, ইবাদত করি একমাত্র আপনার। ইয়্যাকা আছে না? একমাত্র। ওয়া ইয়্যাকা নাস্তাইন, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। দুই জায়গায় ইয়্যাকা ইয়্যাকা একমাত্র একমাত্র আছে। আল্লাহর কোন বান্দা যদি ইবাদত একমাত্র আল্লাহর করত, তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোন জীবিত অলি, মৃত অলি, আল্লাহর কোন বান্দাকে সাজদা দিতে পারত কিনা? পারত। সাজদা করা কি? সাজদা করা শিরক, সাজদা করা ইবাদত। সাজদা যদি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে করা হয়, তখন এটা হবে তাওহীদ, এটা হবে ইবাদত। যদি আল্লাহ রাব্বুল আলামিনকেও করা হয়, আবার আল্লাহর কোন বান্দাকেও করা হয়, তখন এটা হবে কি? শিরক। তখন এটা হবে শিরক, ঈমান চলে যাবে। এজন্য মনে রাখতে হবে ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। একমাত্র কোনোদিন বাদ দিবেন না, একমাত্রটা শক্ত করে ধরে রাখবেন। একমাত্রটার নাম হলো তাওহীদ। ইবাদত করব কার? এখন ইবাদত করব কার পদ্ধতিতে, কার তরিকায়? ইবাদতটা কেমনে করবেন? ইবাদতের একটা পদ্ধতি লাগবে না, একটা সিস্টেম লাগবে না, নিজে নিজে কি ইবাদত করা যায়? তাহলে ইবাদতটা করতে হবে কার পদ্ধতিতে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এই জায়গায় আপনারা একমাত্র বাদ দিয়ে দিয়েছেন, এই জন্য আজকে বেদাত ঢুকছে। না হয় বেদাত ঢুকার কোনো প্রশ্নই আসে না মুসলিম সমাজে। আমাদের এতবার তাওহীদ নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে যেমন তাওহীদ লাগবে, ইবাদতের পদ্ধতি, ইবাদতের সিস্টেমের ক্ষেত্রে এতবার তাওহীদ লাগবে। তাহলে ইবাদত করব, আল্লাহর ইবাদত করব কার পদ্ধতিতে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এইটা আমরা পাইলাম কই?
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে, এটা পাইছি কই, কেমনে জানলাম বলেন দেখি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে ইত্তেবা করো একমাত্র আমার নবীর, আমার নবীর ইত্তেবা ছাড়া, আমার নবীর অনুকরণে ইবাদত যদি না হয় তো সেই ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ইবাদত কবুল হওয়ার শর্তই হলো এটা তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হইতে হবে। তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি হয় এটার নাম সুন্নাত। যদি তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে গিয়ে তরিকায়ে ইমাম হোসেনের আলোকে হয় তখন এটার নাম কি? বেদাত। যদি ইমাম হোসেনের তরিকায় করেন ইবাদত সেটার নাম কি? বেদাত। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেন ওইটার নাম হলো সুন্নাত। তাহলে ইবাদত কবুল হবে একমাত্র সুন্নাত পদ্ধতিতে। অন্য পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, আমরা যদি সারা রাত সুন্নতের হাদিস বর্ণনা করি তাও শেষ হবে না। সুন্নতের গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করে সেই ছাড়া আর বাকি সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ওয়ামাইয়া বাইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অস্বীকার করে কারা? সবাই তো আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করে, যে আমার সুন্নত মানে, যে আমারে অনুসরণ করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমাকে মহব্বত করে, জিলাপি খাওয়ার সময় মহব্বত করে, বিভিন্ন প্রোগ্রামের সময় মহব্বত করে, কিন্তু আমি নবীর সুন্নাত মানার সময় মহব্বত করে না, এরাই হলো ফাকাদ আবা, আমারে অস্বীকার করে। বাংলাদেশে আমরা সবাই আশেক রাসূল, সবাই কি কথা কয় না, আপনারা মনে হয় আশেক রাসূল না নাকি? আমরা সবাই কি ওই আশেক রাসূল? যখন মসজিদে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, আমার উম্মতের যে কেউ যখন এই মসজিদে ঢুকবে খবরদার ফালা ইয়াজলিস, বসতে পারবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না কম পক্ষে দুই রাকাত নামাজ পড়বা। দুই রাকাত নামাজ পড়লে বসার অনুমতি পাইবা, দুই রাকাত নামাজ যদি না পড়ো মসজিদে বসার অনুমতি নাই। কিন্তু দেখবেন আশেক রাসূলেরা মসজিদে যায় দৌড়ায় যায় বসে যায়, রাসূলের কথা মানে না, আবার আশেক রাসূল, এমনি সব আশেক রাসূল, রাসূল বলছেন দুই রাকাত নামাজ না পড়লে বসা যাবে না, কিন্তু সব বসে গেছে, যাইয়ে মাত্র মসজিদে বসে যায়, দেখছেন না? আবার দেখবেন জামাতের অল্প এক মিনিট বাকি আছে, রেড সিগন্যাল দেওয়া আছে, মুসল্লি যাই বসে গেছে, এক মিনিট পরে একামত দিছে, তারপরে দাঁড়াইছে, দুই রাকাত পড়তে পারবেন না মসজিদে, দাঁড়ায় থাকবেন, বসা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করছেন ফালা ইয়াজলিস, খবরদার বসতে পারবা না। তো এখন বসা যাবে না,
রাসূল বলতেছেন বসতে পারবা না, রাসূলের কথা মানতে রাজি নাই। কো আমি বসমু কি হইছে দেখি, রাসূল কো বসতে পারবা না, কো আমি বসমু চাই তোমার কি হইছে। এখান দি সব আশেকে রাসূল, বারে রবিউল আউয়াল আসলে সব আশেকে রাসূল, তারপরে মিলাদের সময় সব আশেকে রাসূল, গান গাওয়ার সময় সব আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, মদিনা যাওয়ার জন্য পাগল, ডানা থাকলে উড়ি চলে যেতাম সাই মদিনা, সব সময় মদিনার আশেক, মদিনার পাগল, মদিনার আশেক, আশেকে রাসূল। কিন্তু রাসূলের রাসূলের নির্দেশ মানার সময় খবর নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার আনুগত্য করে আমার সুন্নত মানে সেই হলো আমার প্রকৃত আশেক, সেই জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নত মানে না, আমার নির্দেশ অনুসরণ করে না, সে আমাকে অস্বীকার করে। যত মুখে মহব্বত বলুক না কেন, মুখে মহব্বত, চোখে মুখে মহব্বত, কিন্তু আমলের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে, নবীর আদর্শের ক্ষেত্রে মহব্বত নাই। তাহলে সুন্নত পালন করলে আল্লাহ পাক সবার ওলি হতে পারে কিনা? সুন্নত মানে না আল্লাহর ওলি হতে পারে? কারণ সুন্নত না মানলে, সুন্নতের এত্তেবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। তা আল্লাহ পাক মহব্বত না করলে আল্লাহর ওলি কেমনে হয়? তাহলে সুন্নতের বাহিরে গিয়ে কেউ আল্লাহর ওলি হইতে, তাহলে ল্যাংটা বাবা ওলি হইতে পারে কিনা? ল্যাংটা বাবা ওলি হইতে পারে? যদি কেউ বিশ্বাস করে ল্যাংটা বাবার ভিতরে কি আছে আমরা জানি না, বিরাট আল্লাহর ওলি, এই লোকের ইমানও চলে যাইব। যে বিশ্বাস করবে যে ল্যাংটা বাবা ওলি হইতে পারে, তার ইমানই থাকবে না। কারণ আমার নবীর সুন্নতের বাইরে গিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারবে না। আমার নবী জীবনে কোনোদিন সতর খোলেন নাই, আমার নবীর সতর জীবনে কেউ দেখেন নাই। আমার নবীর সাহাবীরা লক্ষাধিক সাহাবী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, খালি ওলি না, ওলির বাপ ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি ছিলেন। আল্লাহর এই ওলিরা জীবনে কোনোদিন ল্যাংটা হন নাই, কোন ল্যাংটা বাবা সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই, কোন যতওয়ালা সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই, কোন লম্বা নখওয়ালা সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই, লম্বা গোফওয়ালা সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই। তারপরে আপনার বিভিন্ন লেবাস ধরে, বিভিন্ন বেশভূষা ধরে ওলি সাজা, এই জাতীয় পদ্ধতি আমার নবীর সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই। সুতরাং সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি জীবনে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হতে হলে সুন্নতের একটা লাগবে। সুন্নতের বাহিরে গিয়ে কাউ কেউ যদি ওলি হয়েছে মনে করে, যে বিশ্বাস করবে যে আল্লাহর ওলি, তারও ইমান থাকবে না। এই জন্য ওলি হওয়ার এক নম্বর শর্ত, সুন্নতের পরিপূর্ণ আত্মা থাকতে হবে। তার একটা আমল, একটা কাজও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে যেতে পারবে না। সুন্নত মানে চললে আরেকটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এর থেকে বড় নেয়ামত আর কি হইতে পারে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে যদি বলেন, ওই অমুক ছাপরাশী রাতের অমুক, ওই অমুক গ্রামের অমুক, এদিকে আস, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই কথা বলে, আর কিছু দরকার আছে? আল্লাহ যদি ডাকি কয়, এই শোন, তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি, এবার আল্লাহ যেখানে দিবে দেখ, নিরাপদ হয়ে গেলাম যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিছেন। তাহলে সুন্নতের উপরে আমল করলে, সুন্নতের উপরে থাকলে আল্লাহ পাক কি করেন কথা কয় না? আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পাক গুনাহ সব মাফ করে দেন। এটা হলো সুন্নতের সবচেয়ে বড় ফায়দা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত কার তরিকায় সাজাবেন? কার তরিকায়? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? যে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন দাড়ি কাটি ফেলতেন? তাহলে আশেকের রাসূলেরা কি প্রতিদিন দাড়ি কাটি ফেলতে হবে? কি বলেন?
আল্লাহ রাসূলের সুন্নাত মানে রাসূলকে মহব্বত করি কিন্তু দাড়ি রাখতে কষ্ট হয়, দাড়ি রাখলে স্ত্রী পছন্দ করে না, দাড়ি রাখলে অফিসের বস পছন্দ করে না, দাড়ি রাখলে বিয়ে করতে গেলে পাত্রী পাওয়া যায় না, খুব অবস্থা খারাপ, চাকরি পাওয়া যায় না, বিয়ে করা যায় না, কত সমস্যা। কিন্তু যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করবেন তিনি চিন্তা করবেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, সুতরাং আমি দাড়ি রাখবই আমার নবীর সুন্নাত, সুতরাং চাকরি পাইলে পাবো না পাইলে নাই, বিয়ে করতে পারলে করবো না করতে পারলে করবো না। যদি দাড়ির কারণে আপনি বিয়ে করতে পারেন নাই তো নিশ্চিত আপনি জাহান্নামে যাবেন না, আল্লাহ আপনাকে ধরবে না এই মিয়া বিয়ে করো না কেন, কারণ আল্লাহ পাক দেখতেছেন আপনি আল্লাহর নির্দেশ মানার কারণে মানুষ আপনাকে পাত্রী দেয় নাই। তবে শুনেন কত মানুষ ঘুরতেছে শুধু দাঁড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, সমাজে এখন দাঁড়িওয়ালা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না বিয়ে দেওয়ার জন্য, কত মানুষ ঘুরে। আপনি ভয় করবেন না যে দাড়ি থাকলে পাত্রী পাবেন না বিয়ে করতে পারবেন না, এরপরে স্ত্রী মহব্বত করে না দাড়ি থাকলে, এটাও ঠিক কথা না। স্ত্রী যদি দাড়িকে মহব্বত না করে স্ত্রীর ইমানে থাকবে না, আর স্ত্রী যদি কেউ খবরদার দাড়ি রাখবে না, আল্লাহ বলতেছেন দাড়ি রাখার জন্য, আল্লাহ রসুল বলা মানে আল্লাহ বলা, আল্লাহর নির্দেশ দাড়ি রাখা, রাসুলের নির্দেশ দাড়ি রাখা, স্ত্রীর নির্দেশ দাড়ি না রাখা, কার নির্দেশ মানব। যদি আল্লাহ এবং রাসুলের নির্দেশের উপরে স্ত্রীর নির্দেশকে অগ্রাধিকার দেন ইমান থাকবে না, ইমানে চলে যাবে, তাহলে জীবনের সর্বক্ষেত্রে কি মানতে হবে, সুন্নাত সুন্নাত অনুসরণ করতে হবে। আচ্ছা এবার আসেন বেদাত, বেদাত করলে অসুবিধা কি, বেদাতের ক্ষতিও জানতে হবে। বেদাতের সবচেয়ে বড় ক্ষতি হইল বেদাত করলে জাহান্নামে যাইতে হবে, কোথায় যাইতে হবে, সুন্নাত মানলে জান্নাতে যেতে পারবেন, আর বেদাত করলে যেতে হবে কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, দুনিয়াতে যত বেদাত আছে সব বেদাত হলো গোমরাহি দালালা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যত গোমরাহি আছে সমস্ত গোমরাহি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে বেদাতের পরিণাম কি, জাহান্নাম। সুন্নতের চাইতে বেদাত গুলো দেখতে অনেক সুন্দর, শুনতে অনেক সুন্দর, বলতে অনেক সুন্দর, বাহ্যিক ভাবে দেখতে বেদাত কে সুন্দর মনে হয়, কারণ বেদাত হলো আগাছা, আগাছা সবসময় দেখবেন সুন্দর, ধান খেতের মধ্যে আগাছা উঠে এমন ভাবে উঠে যায় সবার আগে লম্বা হয়ে যায়, সবার আগে মোটা তাজা হয়ে যায়, অন্য ফসলগুলোকে চাপ দিয়ে নষ্ট করে ফেলায়, বেদাত এরকম আগাছা, দিনের মধ্যে আগাছা, এগুলো দেখবেন যে সুন্দর দেখা যায়, এগুলো দেখতে খারাপ না, কারণ বেদাত যদি দেখতে খারাপ দেখা যায় তো সমাজের কোন মানুষ বেদাত করত না, কারণ জাল টাকা যদি সুন্দর না হয়, বেজাল জিনিস দুই নম্বর জিনিস যদি সুন্দর না হয় ওইটা সমাজে খাওয়ানো যায় না, বাজারে চলে না, বাজারে দুই নম্বর জিনিস চালাইতে হলে, নকল জিনিস চালাইতে হলে এটাকে চাকচিক্যময় করতে হয়, সুন্দর করতে হয়, এজন্য বেদাত দেখতে সুন্দর দেখা যায়, শুনতে সুন্দর দেখা যায়, বলতে সুন্দর দেখা যায়, কিন্তু যত সুন্দরে দেখা যাক এই সুন্দরের পরিণাম হলো জাহান্নাম, যত সুন্দর দেখা যাক এই সুন্দরের পরিণাম হবে কি, জাহান্নাম। এজন্য আমার ভাইরা সুন্নাত আছে যেখানে, বেদাত আছে যেখানে, মাশাআল্লাহ এটা মনে রাখতে হবে, সুন্নাত আছে যেখানে, আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো ব্যক্তি বুঝি না, আমরা কোনো পীর সাহেব বুঝি না, আমরা কোনো মতাদর্শ বুঝি না, আমরা যার কাছে সুন্নাত আছে আমরা তার সাথে আছি, ঠিক আছে,
যার কাছে বেদাত আছে তার সাথে নাই। তিনি যত বড় বুজুর্গ হন, যত বড় আল্লাহ ওয়ালা হন, যত বড় নামী দামি আলেম ওলামা হন, বেদাত থাকলে আমরা নাই। বেদাত থাকলে ওনার সাথে আমরা নাই, কিন্তু সুন্নত থাকলে আমরা ওনার সাথে আছি। তিনি কে এটা আমার দেখার বিষয় না। এই জন্য আমাদের সাথে বাংলাদেশের কোনো আলেম ওলামার শত্রুতা নাই, বিরোধ নাই। আমাদের সাথে বাংলাদেশের কোনো ইসলামী দলের কোনো বিরোধ নাই। আমাদের সাথে বাংলাদেশের কোনো পীর সাহেবের বিরোধ নাই, কারণ আমরা কোনো পীর সাহেবেরও বিরোধী না, কোনো আলেম ওলামারও বিরোধী না, কোনো দলেরও বিরোধী না। আমরা বিরোধী শিরক আর বিদআতের, আমরা বিরোধিতা করি শিরকের আর বিদআতের, আমরা পক্ষে তাওহীদের আর সুন্নতের। এজন্য তাওহীদ সুন্নত যেখানে আমরা আছি সেখানে, শিরক বিদআত যেখানে আমরা নাই সেখানে। এজন্য সম্মানিত ভাইয়েরা, আপনারা সব সময় স্লোগান মনে রাখবেন, যেখানে তাওহীদ যেখানে সুন্নত সেখানে আমরা, যেখানে বিদআত যেখানে শিরক সেখানে আমরা নাই। কারণ শিরকের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, বিদআতের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, সুতরাং ওই কাজে আমরা নাই। তাহলে বেদাত বুঝে গেছেন আলহামদুলিল্লাহ নাকি? এবার আসেন বেদাতের, সুন্নত বেদাতের কিছু মূলনীতি জানা দরকার। এই মূলনীতিগুলো না জানলে ভালো করে বুঝবেন না, যে যতটুকু বলছি এই ভাষা ভাষা কথায় বুঝবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করছেন সেখানে ওই কাজটা করার নাম সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করার নাম সুন্নত। একটাকে বলে সুন্নতে ফেলিয়া, আরেকটাকে বলে সুন্নতে তারকিয়া। একটা সুন্নতে ফেলিয়া, আরেকটা সুন্নতে তারকিয়া, মানে একই আমল একই কাজ এক জায়গায় করলে সুন্নত, আরেক জায়গায় করলে কথা কয় না, আমার কথা মনে বুঝে না। একই জিনিস একই আমল একই কাজ এক জায়গায় করলে সুন্নত, আরেক জায়গায় করলে বেদাত। তাহলে আমি একটা উদাহরণ দিই, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয় আপনাদের এলাকায়, দেনি আজান কয়বার দে? পাঁচবার। আচ্ছা ঈদের নামাজ হয় বছরে কয়বার? ঈদের নামাজের আজান হয় কিনা? জানাজার নামাজ হয় কিনা? জানাজার নামাজের আজান হয় কিনা? তো আজান দেওয়া কি ভালো কাজ না গুনার কাজ আবার বলেন? আজান দেওয়া তো ভালো কাজ। তাহলে আমি ঈদের নামাজেও আজান দিব, জানাজার নামাজেও আজান দিব, অসুবিধা আছে কি বলে? আপনারা কি মুফতি সাহেব ফতোয়া দিতেছেন? হ্যাঁ, আমি ঈদের নামাজে আজান দিব, জানাজার নামাজে আজান দিব, কোনো অসুবিধা হবে? আজান দিলে কি গুনাহ হয়? আজান তো ভালো কাজ। হ্যাঁ মাশাআল্লাহ, দিন বুঝে গেছে, ইসলাম বুঝে গেছে আলহামদুলিল্লাহ। এজন্য আজান যত ভালো কাজ হোক না কেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন, কয়জন? মসজিদে নববীতে ছিলেন দুইজন, মসজিদে কুবায় ছিলেন একজন, মসজিদে হারামে ছিলেন একজন। এই চারজনকে বলা হয় মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা সাতজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মুয়াজ্জিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ফরজ হওয়ার পরে 10 বছর পর্যন্ত এই চারজন মুয়াজ্জিন আজান দিবেন। এই সাতজন মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার আজান দিবেন। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 20 বার ঈদের নামাজে ইমামতি করেছেন, কোন ঈদের নামাজে আজান দেওয়া হয় নাই। শত শত জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, কিন্তু জানাজার নামাজে আজান হয় নাই। এজন্য আজান যত ভালো কাজ হোক না কেন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দিলে এটা সুন্নাত, কিন্তু ঈদের নামাজে দিলে, জানাজার নামাজে দিলে এটা হয়ে যায় কি? বিদআত। এই জায়গায় আজান দিলে সওয়াব হয়, এই জায়গায় আজান দিলে জান্নাতে যাওয়া যায়, ঈদের নামাজে আজান দিলে, জানাজার নামাজে আজান দিলে সওয়াব তো হবে না, হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আজান দিয়েও জাহান্নামে যেতে হয়,
এই সূত্র বুঝে অনেক জটিল সমাজে। তো মিয়া আজান কি খারাপ কাজ নাকি খারাপ আমল নাকি? আজান দিলে আবার কাঁদলে জাহান্নামে যায়, আজান দিয়েও জাহান্নামে যাওয়া লাগে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে আজান দেন নাই, জানাজায় দেন নাই। সুতরাং এখানে আজান দেওয়া দুটাই সুন্নত, পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় আজান দেওয়া সুন্নত আর ওখানে না দেওয়া সুন্নত। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার দোয়া করছেন? দোয়া করছেন না? দোয়া করাটা কি ইবাদত? আর দোয়া হুয়াল ইবাদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস যে দোয়া হলো একটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দোয়া করতেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করতেন সেভাবে দোয়া করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পদ্ধতির বাহিরে গিয়ে নিজের পদ্ধতিতে দোয়া করার নাম বেদাত। দোয়া করিও জান্নাতে যাওয়া লাগবে, আবার দোয়া করি জান্নাতেও যাবেন। কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির জন্য দোয়া করতেন তখন হাত তুলে দোয়া করতেন, খুতবার মাঝখানে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করছেন। মসজিদে ঢুকার সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, মসজিদ থেকে বাহির হওয়ার সময়ও দোয়া করতেন। আপনারা করেননি? কি দোয়া করেন বলেন দেখি, মসজিদে ঢুকার সময় কি বলেন? আরো আছে, আপনারা একটা বলেন, আরো কয়েকটা আছে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি, أعوذ بالله العظيم وبوجهه الكريم وبسنته النبي الكريم। আরো অনেকগুলো আছে। আচ্ছা, আপনি এগুলো পড়ে পড়ে গেলেন মসজিদে ঢোকার সময়, এটা হলো কি সুন্নাত। আবার বের হওয়ার সময় বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক বলি বাইরেছেন। এখন যদি কোন যে মিয়া আমি একটু দোয়া করি মসজিদে ঢোকার সময়, তো এইভাবে দোয়া পড়লে হাত না তুললে কি দোয়া হয় নাকি, মুনাজাত হয় নাকি? তা আপনি মসজিদের সামনে দাঁড়াইলেন, দাঁড়াই হাত তুললেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি। রাব্বুল আলামিন, তোমার মসজিদে কতবার আসা যাওয়া করি, সকালে আসি দুপুরে আসি বিকালে আসি, রব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। এই দোয়া করি মসজিদে। কাজ করছেন না ভালো কাজ করছেন? কাজটা তো দেখতে খুব ভালো, খারাপের কিছু আছে? জি, এরকম মুনাজাত করি মসজিদে ঢুকলে সওয়াব হইব না গুনাহ হইব? কেন গুনাহ হইব? দোয়া পড়ার সময় থাকে, দোয়া পড়ে না সময়? কি দোয়া পড়েন? আপনাদের দেশে কি দোয়া শুনি? মাশাআল্লাহ, এই দেশের দোয়াই তো সবচেয়ে বিশুদ্ধ দোয়া, কারণ আমরাই তো সারা বাংলাদেশের দোয়া শিখাইছি। কি বলেন? নোয়াখালীর আলমেরাই সারা বাংলাদেশে শিখাইছে, সে রংপুর যান, দিনাজপুর যান, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নোয়াখালীর আলমদের থেকে আমরা ইসলাম শিখছি, কোরআন শিখছি, সব শিখছি। তাহলে দোয়া তো আমরাই শিখাইছি সবাইরে, কি বলেন? হ্যাঁ, তো এই যে দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহ টয়লেটে ঢোকার সময়, আবার বেরোবার সময় দোয়া পড়ছেন, পড়ছেন না? কত সুন্দর দোয়া, সুন্নত পদ্ধতিতে দোয়া পড়ছেন। এখন আমি চিন্তা করলাম টয়লেটে ঢোকার আগে আমি একটু সুন্দর করে মুনাজাত করি, কারণ কি? কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বেশি কবুল করেন। যখন মানুষ বিপদে থাকে, মুসিবতের মধ্যে থাকে, এসবে তো বড় মুসিবত, অসহায় বিপদগ্রস্ত অবস্থায় তো দোয়া কবুলের সময় নাই, সময় কি বলেন? কথা কয় না রে, যে সময় মানুষ বিপদে থাকে, অসহায় অবস্থায় থাকে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া বেশি কবুল করেন। তো এটাও তো একটা বিপদের সময়, অসহায়ের সময়। তা আচ্ছা, আমি টয়লেটের সামনে গেলাম, গিয়ে কাবলা মুখে হয়ে দাঁড়াইলাম, দাঁড়ায় আমি দোয়া করলাম বিসমিল্লাহ নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। প্রথমে নিয়ত করে নিলাম নাওয়াইতু আন পরে, তারপরে আমি বললাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন
কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার জন্য আমি নিয়ত করেছি, রব্বুল আলামিন আমার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিও, রব্বুল আলামিন টয়লেটের যাবতীয় বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করিও, আয় আল্লাহ জীবনের সব মুহূর্তে সব সময় যেন তোমার স্মরণ করতে পারি সেই তৌফিক দিও, বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। এই কথা বলি আমি বাম পা দিয়ে টয়লেটে ঢুকলাম, সওয়াব হইব না গুনাহ হইব? আল্লাহ আকবার, দেখেন আপনারা কত সুন্দর দিন বুঝে গেছেন মাশাআল্লাহ। এখন এখানে তো বলতে পারে আমি খারাপ কিছু করছি নাকি, কি বলেন খারাপ কিছু করছি? আমি মুনাজাত না করছি, দোয়া না করছি, আমি এখানে গুনার কোনো কথা বলছি, খারাপ কোনো কথা বলছি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে চাইলেও কি গুনাহ হয়? গুনাহ হবে কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরাম যারা সকলেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি ছিলেন, তারা জীবনে এতবার টয়লেটে গেছেন, টয়লেট থেকে বের হয়েছেন, কিন্তু কখনো টয়লেটে ঢোকার আগে এই পদ্ধতিতে দোয়া করেন নাই, মুনাজাত করেন নাই, টয়লেট থেকে বের হওয়ার পরেও করেন নাই। সুতরাং আমি যদি এটা করি তার অর্থ হলো আমার নবীর আদর্শের থেকে আমি সুন্দর একটা জিনিস বানাইছি, আমার নবীর সাহাবীদের চাইতে সুন্দর একটা জিনিস বানাইছি। এরকম সুন্দর জিনিস বানাইলে জাহান্নামে যাইতে হয়, এজন্য সুন্দর কোন জিনিস সুন্দর মনে করে বানানো যাবে না, এই সূত্র মনে রাখতে হবে। একটাকে বলে সুন্নতে ফেলিয়া, আরেকটাকে বলে কি সুন্নতে তারকিয়া, তরক করা, মানে কোন জায়গায় করার নাম এবাদত, কোন জায়গায় না করাটাই হলো এবাদত, না করাটাই হলো সুন্নত। প্রত্যেকটি এবাদতের সাথে ছয়টি জিনিসের এত্তেবা করতে হয়, কয়টা জিনিসের? প্রত্যেকটা এবাদতের সাথে যতটা এবাদত করবেন প্রত্যেকটা এবাদতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছয়টি বিষয়ে এত্তেবা করতে হবে। কয়টা বিষয় আপনাদেরকে আজকে আলোচনা করতেছি? কলেজ লেভেলের আলোচনা, কারণ নোয়াখালীর আলোচনা, এখানে ওই কুড়িগ্রামের গাইবান্ধার আলোচনা না, এখানে আলোচনা কোন জায়গা? এই জন্য কলেজ লেভেলের আলোচনা আজকে, প্রাইমারি লেভেলের না। তাহলে কয়টা জিনিসের মধ্যে এত্তেবা করতে হবে? ছয়টা মনে রাখবেন। এক নম্বর এত্তেবা করতে হবে স্বভাবের দিক থেকে, দুই নম্বরে করতে হবে জিনসের দিক থেকে, তিন নম্বরে করতে হবে কদরের দিক থেকে, চার নম্বরে করতে হবে কাইফিয়াতের দিক থেকে, পাঁচ নম্বরে করতে হবে মাকামের দিক থেকে, ছয় নম্বরে করতে হবে জামানের দিক থেকে। এই ছয়টা দিক থেকে যদি এত্তেবা হয় তখন এটার নাম সুন্নাত, ছয়টা দিকের একটা দিকের এত্তেবা না হইলে তখন এটা হয়ে যায় বেদাত। এবার আসুন ছয়টা দিক আমি বুঝাই দিই, এই ছয়টা দিক কেমনে এত্তেবা করবেন? এক নম্বরে বলছি জিন্সের দিক থেকে, কিসের দিক থেকে? জিন্স, জিন্স মানে একই রকম একই প্রকারের, একই রকম একই প্রকারের জিনিস। যেমন কোরবানির ক্ষেত্রে যদি ঘোড়া দিয়ে কোরবানি করেন, ঘোড়া দিয়ে কোরবানি করা যাবে? যাবে। খসর দিয়ে, গাদা দিয়ে, তারপরে এরকম হরিণ একটা এনে, হরিণ, হরিণ কত সুন্দর প্রাণী, কোরবানি করা যাবে? কেন যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির জন্য নির্ধারণ করে দিয়েছেন বাহিমাতুল আনাম, বাহিমাতুল আনামের মধ্যে উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এর বাহিরে এই গরু ছাগলের মতো, মহিষের মতো, দুম্বার মতো, বেড়ার মতো জমিনে আরো অনেক প্রাণী আছে, কিন্তু ওই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে স্বীকৃতি দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওইটার এত্তেবা করে কোরবানি করতে হবে। এর বাহিরে গেলে জিনসের সাথে মিলে নাই, কিসের সাথে মিলে নাই? জিনসের সাথে মিলে নাই, জাতের সাথে মিলে নাই। দুই নম্বর হলো সবব, সবব মানে হলো কারণ, কারণে কারণে মিলতে হবে, কারণে কারণে মিলা লাগবে। যেমন দৈনিক পাঁচবার সালাত আদায় করি আমরা,
পাঁচবার ফরজ সালাত আদায় করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচবার আদায় করছেন, আমরাও পাঁচবার করি। এখন কেউ যদি এসে বলে আর এক ওয়াক্ত নামাজ ভাইয়েরা আপনারা একটু বেশি করে পড়েন, যে নামাজ অন্য এলাকার লোকেরা পাঁচ ওয়াক্ত পড়ে অসুবিধা না, আমরা এই এলাকার লোকেরা বেশি বুজুর্গ, আমরা সবাই দিনদার, আমরা মুত্তাকিন, আসেন আমরা ছয় ওয়াক্ত পড়ি, ছয়বার ফরজ নামাজ পড়ব, পড়া যাবে? ওই একবার অতিরিক্ত বাড়াইলে পুরা নামাজ বাতিল হয়ে যাবে, কারণ সবাবের দিক থেকে কারণের দিক থেকে মিলে নাই, কারণের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে নাই, এইজন্য হবে না। তিন নম্বর কদরের দিক থেকে মিলতে হবে, পরিমাণের দিক থেকে মিলতে হবে। জুমার নামাজ আদায় করি আমরা দুই রাকাত, জুমার নামাজ কয় রাকাত? এখন প্রতিদিন জোহরের নামাজ পড়ি চার রাকাত। যদি শুক্রবার দিন খতিব সাহেব বলেন যে ভাইরা শুনেন, প্রতিদিন অফিস খোলা থাকে, আদালত খোলা থাকে, সব খোলা থাকে, জোহরের নামাজ পড়ি চার রাকাত, আজকে আমাদের সব কিছু বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ, আজকেও যদি আমরা দুই রাকাত চার রাকাত আদায় করি তাহলে কম হয়ে যায়। সুতরাং জুমার নামাজটা আমরা একটু বাড়াই দিই, দুই রাকাত আদায় না করে চার রাকাত করি অথবা আট রাকাত করি, পড়া যাবে? নামাজ না পড়বেন খারাপ কিছু নাকি? নামাজ যত বেশি পড়বেন তত সওয়াব হবে না, কি বলেন? নামাজ যত বেশি পড়বেন তত সওয়াব, নামাজে কি গুনাহ হয়? তো জুমার নামাজ চার রাকাত পড়লে অসুবিধা কি? চার রাকাত পড়া যাবে? কেন? আমার নবী যেই জুমা পড়েছেন পড়াইছেন, সেই জুমার রাকাত ছিল দুই রাকাত, ওই দুই রাকাতের কদরের সাথে পরিমাণের সাথে না মিললে আল্লাহ রাব্বুল আলামিন কোন নামাজ কবুল করবেন না। এজন্য ভালো মনে করে দুই রাকাতের জুমা চার রাকাত পড়া যাবে না, নামাজও বেশি পড়া যাবে না, দুই রাকাতের মধ্যে চার রাকাত বানানো যাবে না, কারণ কদরে কদরে মিলে নাই। কাইফিয়াতের দিক থেকে মিলতে হবে, কাইফিয়াত মানে হলো আমি ওযু করতেছি, ওযু করতে গেলাম, ওযুর মধ্যে আমি মনে করলাম এভাবে নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে যাই, নিচের দিক থেকে উপরের দিকে যাব, এজন্য প্রথমে আমি বললাম ওযুর মধ্যে যা যা করা দরকার সব করছি, কিন্তু উলট পালট করে করছি, এলোমেলো করে করছি, অজু হবে কিনা? অসুবিধা কি? আমি তো অজুর ফরজ সব আদায় করছি, সুন্নত সব আদায় করছি, মুস্তাহাব সব আদায় করছি, হয়তো আগেরটা পরে করছি, পরেরটা আগে করছি, এভাবে করছি, হবে? কেন হবে না? কাইফিয়াতের সাথে মিলে নাই, পদ্ধতির সাথে ধরনের সাথে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত জন্মে করেছেন, যেই ইবাদত যেটা আগে করছেন সেটা আগে, যেটা পরে করছেন সেটা পরে। ধরেন আমি ঢাকা থেকে আসলাম, আসার পরে আপনারা আমাকে ইমামতি করতে দিলেন, প্রতিদিন আপনারা নামাজের মধ্যে প্রথমে আল্লাহু আকবার বলে রুকুতে যান, তারপরে রুকু থেকে সেজদায় যান। আমি এসে বললাম না ভাই শুনেন, আজকে অনেক কষ্ট করে আসি, আজকে আপনাদেরকে আরো সুন্দর নামাজ শেখামো, আগে আল্লাহু আকবার বলে সেজদায় যামো, তারপরে সেজদা থেকে উঠে রুকু করবো, তারপরে দাঁড়াই যামো। মানে প্রথমে আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলাম, দুই সেজদা করে উঠলাম, উঠে রুকু করলাম, তারপরে কেরাত পড়লাম। মানে আগের সেজদা তারপরে রুকু, আপনারা রাজি হইবেন? কেন? আমি তো রুকু করতেছি সেজদাও করতেছি, কোনোটা কিন্তু বাদ দিই নাই, হয়তো আগেরটা পরে নিছি, পরেরটা আগে নিছি, রাজি হবেন? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ আমাদেরকে শিখাইছেন, সেই নামাজ আগে রুকু শিখাইছেন, তারপরে সেজদা শিখাইছেন, কিয়ামত পর্যন্ত নামাজের পদ্ধতি তরিকাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সুতরাং আমি ডক্টর ইমাম হোসাইন নাই, এরকম আরো কোটি কোটি ডক্টর ইমাম হোসাইন আসিও যদি কয় আগে রুকু না আগে সেজদা তারপরে রুকু, মানা যাবে না? মানলে সেটা বেদাত, সেই আমাদের আল্লাহ কবুল করবে না।
এজন্য মনে রাখতে হবে সব জায়গায় এই নীতিমালা যত বড় হুজুর হোক যত বড় মুফতি সাহেব হোক সকল মুফতির সেরা মুফতি সকল মুফতির বড় মুফতি কে মুফতি আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আজম সকল ইমামের বড় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং সব হুজুরের বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত তিনি যেভাবে করছেন কিয়ামত পর্যন্ত হুব হুব সেভাবে করতে হবে চারটা গেছে পাঁচ নম্বর আসেন মাকানের দিক থেকে ইত্তেবা করতে হবে মাকান মানে জায়গা জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের ময়দানে বসে থাকা অবস্থান করার নাম ইবাদত হজ কেউ যদি সেদিন আরাফার ময়দানের সীমানায় না বসে যদি 10 তারিখে মিনায় এসে বসে থাকে হজ হবে না কেন মিনা তো পবিত্র জায়গা মুজদালিফা পবিত্র জায়গা তে এক জায়গায় বসে থাকলে তো হয় অথবা আল্লাহর ঘরের ভিতরে দুকি বসে রইছে আরো পবিত্র জায়গা বসে রইছে 10 তারিখে হজ হবে না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা ঠিক করে দিবেন মাকাম ঠিক করে দিবেন ওই জায়গার বাহিরে গেলে দুনিয়ার যত পবিত্র জায়গা যত উন্নত জায়গা হোক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এই জায়গার ইত্তেবা করতে হয় জামানার ইত্তেবা করতে হয় সময়ের ইত্তেবা করতে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যে ইবাদত করেছেন সেই সময়ে সেই ইবাদত করতে হয় ধরেন এখন এশার নামাজের সময় ঝড় বৃষ্টি তুফান আকাশ খুব খারাপ ইমাম সাহেব বলল ভাইয়েরা শুনেন এমনি আপনারা কষ্ট হয় আজকে আরো আকাশের অবস্থা খুব খারাপ আসেন এশার নামাজের সাথে ফজরের জামাত করে ফেলি তাহলে আপনারা রাতে একটু আজকে ভালো করে ঘুমাইতে পারবেন ফজরের সময় উঠা লাগবে না পড়বেন এশার নামাজের সাথে কেন সমাজে যখন আপনি বলবেন এটা বেদাত তখন আপনার কাছে অনেক ভাই দলিল চাইবো কবে যায় মিয়া এটা কোন হাদিসে পাইছো বেদাত দেখাই যাও এটা কোন কিতাবে পাইছো বেদাত দেখাই যাও এবার কি করবেন এটা না জানলে বেদাত কো এমন বেকায়দায় ফুটবেন কারণ বেদাতের শক্তি বেশি সমাজে বেদাতের জোর বেশি বেদাতের ইনকাম বেশি বেদাতের প্রচলন বেশি বেদাত খুব শক্তিশালী এখন আপনি যখন করবেন বেদাত লাগে না দলিল লাগে সুন্নতের জন্য সুন্নতের দলিল থাকে দলিল থাকবে কিসের সুন্নতের বেদাতের কোনো দলিল থাকে না দলিলেই যদি থাকতো দলিলেই যদি থাকতো তাহলে এটা বেদাত হতো না এটা সুন্নতেই হতো এটা দলিল নাই এজন্য এটা বেদাত দলিল নাই বলে এটা বেদাত দলিলই যদি থাকতো তো এটা তো সুন্নতে থাকতো এটা বেদাত হতো না এজন্য যিনি বলবেন এটা সুন্নাত দলিল দিতে হবে তাকে যিনি বলবেন বেদাত তাকে দলিল দেওয়া লাগবে না আমি এজন্য সব জায়গায় একটা উদাহরণ দিই এই যে সামনে একটা সুন্দর বাড়ি আছে আমি আপনাদেরকে মাহফিলে বললাম যে সম্মানিত ভাই ও বোনেরা ওই যে সুন্দর বাড়িটা দেখতেছেন এই বাড়িটা কিন্তু আমার না এই বাড়িটা আমার না এখন আপনারা সবাই বললেন হুজুর অনেক সম্মান করি অনেক ভালোবাসি ঢাকা থেকে আসেন এত কষ্ট করি বাড়ি এটা যে আপনার না দলিল পত্র দেখাই যান সবাই মিলে আমাকে দোষছেন যে হুজুর যে বাড়ি এটা যে আপনার না এটা দলিল দেখাই যান আচ্ছা আমাকে যদি সবাই দলিল রাখেন আমি কি আমার পর্যন্ত দলিল দেখাইতে পারবো নাকি কারণ বাড়ি এটা তো আমার না দলিল ফর্ম কই মূর্খতা এজন্য যিনি বলবো ভাই এটা বেদাত তিনি তার কাছে দলিল ছাওয়া যাবে না যিনি বলবেন এটা সুন্নাত দলিল দেখাবেন কে দলিল দেখাবেন তিনি যিনি সুন্নাত বলবেন তিনি এজন্য বেদাতের কাছে দলিল চাইলে তো বলবেন যে ভাই এটা দলিল নাই দলিল থাকলে তো বেদাতে হতো না এটা সুন্নাত হয়ে যেত তো যিনি বলছেন সুন্নাত উনি দলিল দেখান কোরআনে কারীম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আমার সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমার আরেকটা প্রোগ্রাম আছে বসরাটের ওখানে তো আমার সময় শেষ ইনশাআল্লাহ আল্লাহ পাক বাসার একলা আরো ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে
তো আমরা সর্বশেষ কথা এটা যে আমরা সব সময় বেদাত থেকে 100 গজ দূরে থাকব তো সব সময় আমরা বেদাত থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব আর সুন্নতের সব সময় ইত্তেবা করব সুন্নতের অনুসরণ করব সুন্নতের সাথে থাকব সুন্নত নিয়ে বাঁচব সুন্নত নিয়ে মরব সুন্নতবিহীন জীবন যাপন করা যাবে না সুন্নতের জীবন যাপনে আল্লাহর ওলির জীবন যাপন নাজাত কত শত বেদাত আছে অন্য সময় ইনশাআল্লাহ সময় পাইলে আমরা সমাজে কোরআনে নাই হাদিসে নাই কিতাবে নাই হানাফি মাযহাবের একটা কিতাবেও নাই অথচ সমাজে এগুলো ইবাদত হানাফি মাযহাবের নামে চলতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম বিক্রি করে খায় অথচ যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম বলে হানাফি মাযহাবের নাম বলে ধর্মের ব্যবসা করতেছেন তিনি হলো লামাযাবি তিনি হানাফি মাযহাব থেকে বের হয়ে গেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে শত শত মিথ্যা সমাজে প্রচলিত কত ইবাদত বানানো হয়েছে যেগুলোর সাথে হানাফি মাযহাবের হেদায়েতে নাই শরীয়তে কায়দা নাই কুদুরিতে নাই কোনো কিতাবে নাই হানাফি মাযহাবের অথচ এগুলো আমাদের সমাজে চলে এইজন্য এই সকল বেদাত গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সুন্নাত অনুযায়ী অল্প আমল করব বেদাত থেকে আমরা দূরে থাকব আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন সকলে বলি আমিন আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন বিশেষ করে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ পাক তাকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন শেষ পর্যন্ত আজকের মাহফিলে যেন আমরা থাকতে পারি এবং দ্বীনি কথাগুলো শুনে আমল করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু